জানি যে আমি অপরাধটা করিনি, অপরাধটা আমার সাথে করা হয়েছে, অন্যায়টা আমি করিনি, অন্যায়টা আমার সাথে করা হয়েছে, এবং সেই ফোর্স থেকে আমার মনে হয়েছে আমি রিয়েল লাইফে শুধু অন্যায়ের প্রতিবাদ করে যাব আর রিয়েল লাইফে করব না, তা তো হয় না। বোবা থাকার দিন কিন্তু শেষ হয়ে গেছে, কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে, সামনে এগোতে হবে। সামনে এগুলেই পরে আমরা যখন নাকি সামনে এগোবো তখনই কিন্তু এই সমস্ত অপশক্তি পালিয়ে যাবে। এবং মাথা উঁচু করে অ্যাটলিস্ট বলতে পারি, শুরুতে যখন অভিযোগগুলো হয়, আমি যখন বারবার বলছিলাম যে আমি এই অপরাধটা করিনি, এটা একটা ট্র্যাপ ছিল, তারা আমাকে ভাসানোর চেষ্টা করেছিল, সেটার ইনভেস্টিগেশন হয়েছে, এবং অস্ট্রেলিয়ান পুলিশ, দেখেন অস্ট্রেলিয়ার আইন সম্পর্কে আপনারা সকলেই জানেন যে অস্ট্রেলিয়ান আইন পুলিশ প্রশাসন কতটা কঠোর। প্রযোজক এই সিনেমা না হয়েও তিনি সব মিডিয়ার অ্যাসোসিয়েশনগুলোর কাছে দিয়েছে, এই যে যে অভিযোগগুলো করেছে, অসত্য অভিযোগগুলো করেছে, সেখানেও তো ইনভেস্টিগেট করা উচিত ছিল। আর আজকে আমার যখন এই বিষয়গুলো এসেছে, আমরা কিন্তু সমস্ত তথ্য প্রমাণ দিয়ে কিন্তু আমার লয়ার কোর্টে উত্থাপন করেছে, এবং সমস্ত কিছু শুনে যেমন ডিবিও আমার অভিযোগটা সেদিন গ্রহণ করেছে সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে, কারণ আমার মতো একটা মানুষের বিষয় তো তারা অবশ্যই গুরুত্বের সাথে দেখেছে, তাদের কাছে আমাকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, দেখেছে একজন শিল্পী হিসেবেও তারা হয়তো দেখেছে যে স্পর্শকাতর একটা জিনিস, এত বড় একটা মামলা তারা ইনভেস্টিগেশন করে অভিযোগটাও রেখেছে, এবং মহামান্য আদালতও কিন্তু আজকে সমস্ত কিছু ইনভেস্টিগেশন করেই কিন্তু তারা অভিযোগটা রেখেছে। এবং আমি বলতেছেন যে একটা চক্র থাকতে পারে, মানে আপনি ইঙ্গিত দিচ্ছেন যে এর বিহাইন্ডে কেউ আছে, আদালতকে বলেছি তারা ইনভেস্টিগেশন করে বের করবে, তারাই খুঁজে বের করবে যে এর সাথে কারা কারা জড়িত আছে, বিকজ আমি তো বিশ্বাসী ভূমিকা থাকা উচিত কি কোথায়, মানে যে কমপ্লেইনটা করছে এটার মধ্যে তো পুলিশি বিষয় আছে, ডিবি আসলে কোনো বিষয়, আমি পুলিশে তো প্রথম গিয়েছি, ডিবিতে কমপ্লেইন যেটা পুলিশ সেই কমপ্লেইনটা তখন সেই রাতে যে নেয়নি, সেখানেও তো আপনারা মিডিয়া কর্মী ছিলেন, এবং আমরা সবাই তো অনেকে সেখানে অনেকবার মর্মাহত হয়েছে যে তারা কিন্তু যে গুলশান থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি বারবারই কিন্তু বলছিলেন এই কমপ্লেইনটা আমি নিতে পারবো না, তো আসলে তার তিনি কেন নিতে পারেননি সেই প্রশ্ন তো আসলে তার কাছে করা উচিত, এই প্রশ্নের উত্তর তো আসলে আমি করতে পারবো না, এবং তিনি কিন্তু বলেছেন যে আপনি আদালতে যান, তা আমরা কিন্তু আদালতেই গেছি না, এটা আমি তো বলেছি এবং তাদের সাথে তো কথা হয়েছে, এবং বাকিটা তো আমার আইনের প্রতি অগাধ বিশ্বাস, এবং আমার বিশ্বাস যে তারাই হচ্ছে এগুলো সব ইনভেস্টিগেশন করে বের করে ফেলবে যে কারা কারা এর পেছনে জড়িত আছে, আর কারা কারা এই এখন তো এইটা নিশ্চয়ই আপনাদের কাছে প্রমাণ হওয়ার কোনো বাকি নেই, বিকজ আপনারাই প্রমাণ করেছে যে যত রকম অভিযোগ করা হয়েছে সব রকম অভিযোগ হচ্ছে মিথ্যে ছিল, বানোয়ার ছিল, এটাই যে আমি প্রুভ করতে পেরেছি, এটাই যে গতকালকে আপনারা দেখেছেন যে গতকালকের রিপোর্ট, অস্ট্রেলিয়ান পুলিশের রিপোর্ট কিন্তু আমি গতকালকে আমার অস্ট্রেলিয়ান ব্যারিস্টার মানে ক্রিমিনাল লয়ার যিনি, তিনি কিন্তু আপনাদের সবাইকে দেখিয়েছে, আপনারাও সেটা সুন্দরভাবে কিন্তু আপনাদের মিডিয়াতে প্রচার করেছেন, আপনারাও দেখেছেন সেই রিপোর্ট একটা এখানেও পাঠিয়ে দিচ্ছে অস্ট্রেলিয়ান অ্যাম্বাসির বরাবরও তারা পাঠাচ্ছে, তা আমি এখন অ্যাটলিস্ট এই ভেবে অনেক আনন্দিত যে অ্যাটলিস্ট দিন শেষে অ্যাটলিস্ট আমি আমার তো দেখেন অভিনেতার বাইরেও আমি তো একজন মানুষ, আমারও তো পরিবার আছে, আমারও মা আছে, বাবা আছে, আমার সন্তান আছে, পরিবার পরিজন আছে, আত্মীয় স্বজন আছে, সো অ্যাটলিস্ট আমি তাদের কাছে অ্যাটলিস্ট এখন মাথা উঁচু করে অ্যাটলিস্ট বলতে পারি, শুরুতে যখন অভিযোগগুলো হয় আমি যখন বারবার বলছিলাম যে আমি এই অপরাধটা করিনি, এটা একটা ট্র্যাপ ছিল, তারা আমাকে ভাসানোর চেষ্টা করেছিল, সেটার ইনভেস্টিগেশন হয়েছে, এবং অস্ট্রেলিয়ান পুলিশ, দেখেন অস্ট্রেলিয়ার আইন সম্পর্কে আপনারা সকলেই জানেন যে অস্ট্রেলিয়ান আইন পুলিশ প্রশাসন কতটা কঠোর, সো ইনভেস্টিগেশন হয়েছে এবং তারা কিন্তু সেটা তখনই ডিসমিস করে দিয়েছে, কিন্তু দেখেন সেই আপনাদের রিপোর্টগুলো দেখে কিন্তু আমার পরিবারও বিভ্রান্তিতে পড়ে গেছে, আমারও কিন্তু তাদেরকে মুখ দেখাতে কিন্তু কষ্ট হয়েছে,
আজকে অ্যাটলিস্ট এই সমস্ত ইনভেস্টিগেশন, এই সমস্ত রিপোর্টের পর, বিকজ আমি জানি যে আমি অপরাধটা করিনি, অপরাধটা আমার সাথে করা হয়েছে, অন্যায়টা আমি করিনি, অন্যায়টা আমার সাথে করা হয়েছে, এবং সেই ফোর্স থেকে আমার মনে হয়েছে আমি রিয়েল লাইফে শুধু অন্যায়ের প্রতিবাদ করে যাব আর রিয়েল লাইফে করব না, তা তো হয় না। আমি রিয়েল লাইফেও হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করব। আজকে দেখেন শিল্পীরা কিন্তু খুব অসহায় হয়, এই অঙ্গনের মানুষগুলো অনেকটা কিন্তু অসহায় হয়, মাঝে মাঝেই দেখবেন যে এক একটা গণ্ডগোল লাগে, তারপর কিন্তু আবার মুখটা গোমরা করে ওখানেই বসে থাকে, বলতে বলে পাশ থেকে বলো সব মিটমাট, জি মিটমাট, ব্যাপারটা কিন্তু এরকমই হয়। মন ছায়া দেয় না, কিন্তু এই হ্যাসেল সহ্য করার ক্ষমতা আসলে সবার থাকে না। আজকে যে হ্যাসেলটা আপনারা দেখেছেন, যে যে তিন চার দিন ধরে কিন্তু আমাদের কারোই ঘুম নেই, খাবার নেই, দাওয়া নেই, ঘুম নেই, কোনো কিছু ঠিক ঠিকানা নেই, এই যে একটা হ্যাসেল, এই হ্যাসেল সহ্য করার ক্ষমতা কারো থাকে না। আমার কাছে মনে হয়েছে না, অনেক হয়েছে। আসলে আমি সেই দিনও একটা কথা বলেছি, আবারও বলছি, যে এখন মনে হয় যে না, সত্যি সত্যি বোবা থাকার দিন কিন্তু শেষ হয়ে গেছে। কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে, সামনে এগোতে হবে। সামনে এগুলেই পরে আমরা যখন নাকি সামনে এগোব, তখনই কিন্তু এই সমস্ত অপশক্তি পালিয়ে যাবে, এবং পালিয়ে গেছে, ভবিষ্যতেও যাবে। আমি শুধু একটা মেসেজ দিতেই চেয়েছি আমার সমস্ত কলাকুশলী শিল্পীদের কাছে, যে যার সাথে যে অন্যায়টাই হবে, তোমরা আর কেউ মুখ বুঝে ওই আর সমঝোতা বা ওই মুখ বুঝে থেকো না, অন্যায়টাকে সহ্য করে আর থেকো না, একটু হ্যাসেল পোহাতে হলেও হ্যাসেলটা নিও, প্রতিবাদটা করো। দেশে আইন আছে, দেশে প্রশাসন আছে, তোমার বিচারটা তুমি ঠিকই পাবে।